দুই হাজার ষোলো সালে চৌঠা ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ ডলার চুরি করে হ্যাকাররা সরকারি প্রচেষ্টায় শ্রীলঙ্কা যাওয়া দুই কোটি ডলার ফেরত আসে আর ফিলিপাইনে যাওয়া আট কোটি দশ লাখ ডলারের মধ্যে এখনও উদ্ধার করা যায়নি ছয় কোটি চৌষট্টি লাখ ডলার টাকায় যার পরিমাণ পাঁচশো কোটি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বৃহস্পতিবার ফিলিপাইনের রিজার্ভ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতোকে ছাপ্পান্ন বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের একটি আদালত পাশাপাশি দশ কোটি নব্বই লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে আর এতে বাংলাদেশের চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশা আরও জোরদার হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর ঘটনা যে ঘটেছে সেটা তো এখন প্রমাণ হচ্ছে এবং ফিলিপিন আমাদের সহযোগিতা করলো বিচার করে যে তাদের একজন ব্যাঙ্ক ম্যানেজার এই টাকাটা সরিয়ে ফেলতে সাহায্য করেছিল তো কাজেই ওই পর্যন্ত তো প্রমাণই হয়ে গেল তার মানে অপরাধ সংগঠিত হয়েছে এদিকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তিন বছর পূর্ণ হবে আগামী তেসরা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আইনে কোনো ঘটনা তিন বছরের মধ্যে মামলা করতে হয় সে কারণে দ্রুততম সময়ের মধ্যে মামলা করে অর্থ ফিরিয়ে আনার তাগিদ দিলেন অর্থনীতিবিদরা দ্রুততম সময় আমাদের পদক্ষেপ নিতে হবে কারণ আমাদের তিন বছরের যে একটা সীমা রেখা আছে সেটা কিন্তু তেসরা ফেব্রুয়ারি দুই হাজার উনিশ সেটা পার হয়ে যাবে সুতরাং আমাদের এইখানে কোনো শৈথিল্য প্রদর্শন করার কোনো সুযোগ কিন্তু নেই করলে আমাদের এখনই করতে হবে সাইবার ক্রাইম ঠেকাতে নিরাপত্তা জোরদার করতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা শাহরিয়ার ইমন একুশে টেলিভিশন ঢাকা